ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করা যায়। যেমন দেখি আমরা কীভাবে করা যায়। প্রথমে আমরা গুগলে ঢুকলাম, এখানে সার্চ দেবেন www.youtube.com। আপনার একটা অপশন আছে, দেখেন সাইন ইন, সাইন ইনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি আমার এখানকার। এই যে আমার গুগল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই বারে এসে ক্লিক করলে দেখতে পাবো যে আমার এখানে কি আছে, মাই চ্যানেল, মাই চ্যানেল এমবিসি উল খান। তো এখান থেকে আমার পিকচার আমি অ্যাড করে নিতে পারবো, অন্যান্য যে ইনফরমেশন আছে সবগুলো এখানে এসে আমি দেখতে পারবো কী কী আপলোড করেছি, কী 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 অবস্থা আছে। আপলোড, এই যে আপলোড অপশন দেখছেন এখানগুলো, এখান থেকে আপনি আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। দেখেন আপলোড সিলেক্ট করবেন, এভাবে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে ভিডিওটি আপনি আপলোড করতে চান সেটা দেখবেন। আচ্ছা, আমি একটা ছবিতে ক্লিক করে ফেলেছি, এই জন্য আপলোডটা হচ্ছে না। একটা ভিডিও আপলোড করি, দেখেন আপলোডিং 0%। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কীভাবে ভিউয়ার্স। কীভাবে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনার চ্যানেলে দেখতে পেলেন। তো আপনারা যত বেশি আপলোড করবেন ভিডিও, যত বেশি ভিউয়ার্স হবে তত আপনারা ইনকাম করতে পারবেন, সাথে আপনাদের সাবস্ক্রাইব বাড়াতে পারেন, অবশ্যই আপনার ভিউয়ারও বেশি পাবেন, সেক্ষেত্রে আপনার ইনকামও বেশি আয় করতে পারবে না। সো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।